वेलकम टू शोमा डिलिशियस किचेन। आज के आमी आपनादेर बानिए देखाबो गार्लिक चिली मोमो फ्राई केमन करे बनाते हैं। चलुन देखे नी। चिकेन फ्राइड मोमो की करे बनाते हैं, चिली गार्लिक ड्राई मोमो की करे बनाते हैं देखे नी। कड़ाते एकटुखानि सादा तेल दीते हबे। तेलटा गरम हले कड़ाई में तेलटा गरम हो गेछे। एबार आमी एर मध्ये मोमोगुलो दिए देव, दिए एकटू फ्राई करे नेब। हल्का हल्का करे एकटू फ्राई करे निते हबे। মোমো আমি ফ্রাই করে নিয়েছি হালকা করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস, চিলি সস, এক চামচ ভিনিগার, এই সোয়া সস আর এক চামচ শেজওয়ান সস। এই শেজওয়ান সস আমি বাড়িতে বানিয়েছি। এর যদি আপনারা সসের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে লিংকে দেখবেন। এবার আমি এই সসগুলো দিয়ে মোমোটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমি ভালো করে সস দিয়ে ভালো করে আমি সসগুলো ভালো করে মিশিয়ে মোমোর সঙ্গে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা একটু কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে, 2 থেকে 3 মিনিট, যাতে এই সসের ফ্লেভারগুলো যাতে মোমোর ভেতরে ঢুকতে পারে সেই কারণে একটু কিছুক্ষণ ধরেই সসটা দিয়ে ফ্রাই করে নিতে হবে। একদম ড্রাই ফ্রাই করতে হবে, শুকনো শুকনো করে। দেখুন হয়ে গেছে আমার ড্রাই চিলি গার্লিক মোমো রেডি। ড্রাই চিলি গার্লিক মোমো কেন বলছি, কারণ আমার শেজওয়ান সসের মধ্যে ওর মধ্যেই গার্লিক দেওয়া আছে, সেই জন্য আমি চিলি গার্লিক ড্রাই মোমো আমার রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে সার্ভ করব। চলুন এটাকে সার্ভ করি। ড্রাই চিলি গার্লিক মাঞ্চুরিয়ান স্টাইল মোমো রেডি। এইভাবে আপনারা বানান, এভাবে বানিয়ে খান, খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুবই ডিলিশিয়াস হয়। খান এবং বাড়ির লোককে সবাইকে এইটা রেসিপিটা বানিয়ে খাওয়ান, চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ করবে আরও নানান রকম খাবারের ভিডিও চ্যানেলে দিতে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ।